এক্সপিরিয়েন্স বল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, তোমরা দেখছো হিলসফ মেমোরিজ, আমি শুভ। চলে এসেছি আজকে একটা নতুন এপিসোড নিয়ে। পুজো প্রায় চলেই গেল, বেশি দিন কিন্তু বাকি নেই আর। তো কেনাকাটিটাও তো প্রায় প্রায় হয়ে এসেছে, কিছু কিছু বাকি রয়ে গেছে। অ্যাকচুয়ালি একবারে কিছু হয় না, এই কাজ আর এই পুজো আর এই ছুটি ছাটা এগুলো একসাথে ম্যানেজ করাটা একটু টাফ ব্যাপার, তাই জন্য সানডেগুলো ছাড়া সময় তো আমাদের একদমই হয় না। আগে সানডে গেছিলাম, কিছু ছোটো শপিং করে নিয়ে এসেছিলাম, বনির বাবার বার্থডে ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। শপিংটা শেয়ার করা হয়নি, কারণ ওই যে বলেছিলাম শপিংটা ওরমভাবে শেয়ার করার থেকে বেটার ড্রেসটা পরে যেদিন বেরোবো সেদিন তোমরা দেখো ওটা বেটার লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে আরেকজন চলে এসছে, ঘুমন্তপুরি, ঘুমটুম হয়েছে? 3 ঘন্টা আর কি ঘুম হবে। 2000 years later. এত ম্যাচিং কেন করিস? কপি কেন? আবার আজকে দুজনে রেড এন্ড রেড। আবার কপি? আবার এই আমি কপি করেছি? ইয়েস। আজকে আগে আমি পড়েছি, তারপরে বনি পড়েছে। যদি তুই তোর বাড়িতে, আমি আমার বাড়িতে, কে কার আগে কি করে জানবো? এখন একদম মুডে চলে এসেছে পুরো, বলা যেতে পারে একদমই। তখন যখন ঢুকলো তখন কিরকম হ্যাঁ হু, তখন আমি ঘুমের ঘোরের মধ্যে একটা চলছিলাম, তার জন্য অবস্থা ছিল। যাই হোক, এখন পুরো এনার্জেটিক হয়ে গেছি, এখন বেরোবো, ট্রেন আসছে কিছুক্ষণের মধ্যেই। আর আজকে টুকটাক কিছু শপিং করার বাকি আছে, যেগুলো পুজোর জন্য, পুজো একদমই কাছাকাছি চলেই এসেছে। একটা মেট্রো টিকিটের লাইনকে কভার করলাম দমদমে, খুব স্বাভাবিক। এখন পুজো টাইম এসপ্ল্যানেডে ভিড় হবে না, এটা তো হতে পারে না। কি আগে কি কেনা আছে আমি জানি না, কিছু ডিসাইড করে আসিনি। আমি জানি ওটা ছেড়ে দে, কিছু ডিসাইড আগে তোর যে ড্রেস কেনা বাকি রয়েছে সেটা, তোর ড্রেসটা আগে কিনবো, তারপর যা বাকি থাকছে সেটা যদি হলে হলো, না হলে না হলো, আগে হোম মিনিস্টারের প্রায়োরিটি, তাই তো? প্রেফারেন্স পেতে কার না ভালো লাগে, যাই ওই গেটটার জায়গাটায় প্রচুর টিকিটের লাইন গুলো জাস্ট দেখ সোজা। ও আচ্ছা আচ্ছা, এখন ফেরার ভিড়টা এসে গেছে। আমি এটা দেখতেছি চিকন গাড়ি ঘুরতে ঘুরতে, প্রচন্ড রোদ, প্রচন্ড ভিড়, সবকিছুর মাঝখানে একদম ঘেটে গেছে। পছন্দ হয়েছে? এখানে কিছুই ভিড় দেখা যাচ্ছে না, বল বাইরে কি ভিড় আছে? ব্লগ করবো কি, ফোন বার করতে ভয় লাগছে, শপিং এ এসে বকা খেয়েছে আমার কাছে, মুখটা দেখো। এক্সপিরিয়েন্স বল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এত ভিড় মানে জাস্ট ইমাজিনেশনের বাইরে চলে গেছে। আমি মানে ভিড়টাই দেখছি শুধু, জামা কাপড়ের কি দেখবো, জিনিস কি দেখবো, কিছু কেনা নেই, মনে হচ্ছে মানুষ কিনতে এসেছি, মানুষ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। সত্যি মারি, এদিকে আহারে বাহারে আহারে স্টল বসেছে, ফুড স্টল বসেছে অনেকগুলো। এটা আগের বছরও ছিল, এটা আগের বছর আর একটু পরের দিকে ছিল না, আরো আগের দিকে ছিল, কারণ এবছর আমরা শেষের দিকে এসেছি শপিং করতে। আচ্ছা, একটু আগে এসেছিলাম তখন কন্টিনিউ চলছিল এই ফেস্টিভ্যালটা, কিন্তু চলে পুজোর আগে। যারা আসো অনেকেই আসো, সবাই জানবে। হ্যাঁ, এই বনি ট্রেনের ভেতরে কি করছিস রে? বাজে একটা ভিড় ছিল, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসে এখন শিয়ালে পৌঁছেছি, ট্রেনে পৌঁছেছি, এখন ওটা ছাড়েনি, ছাড়বে কিছুক্ষণের মধ্যে, সোদপুর পৌঁছতে বলে যেন বাজছে। শপিং করি না কেন, সোদপুরে এসে শ্রীনিকেতনের চোয়ার না থাকলে হয় না, তাই তো? একদমই হয় না। কমপ্লিট, কিন্তু কিছুই আর দেখানো গেল না আজকের ভিডিওগুলো, এতটা অবস্থা খারাপ ছিল এসপ্ল্যানেডের। পুরো
মেলা ঠেলি মারপিট যাকে বৃষ্টি একাকার অবস্থা, তারপর সোদপুরে এসে বাকি কিছুতে বাকি ছিল সেটা কমপ্লিট করেছি, এখন বাড়ির দিকে ফিরছি, এখন বাজে প্রায় 10:30। এইভাবেই আজকের ব্লগ আমরা এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সামনে পুজো আসছে, অনেক এক্সাইটিং ব্লগ আসবে, অ্যাজ ইউজুয়াল আগের বছরও ছিল এই সেম টাইমে পুজোর টাইমে, এবছরও আশা করছি সেরকম কিছু থাকবে। দেখতে থাকো, চ্যানেলে নজর রাখো, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট।